ওনারা কোরআন পড়েছেন হাদিস পড়েছেন ওনাদের শাসন আমলে রবিউল আউয়াল মাস আসতে আর গেছে এই জায়গায় যদি উম্মতের জন্য ঈদ আমদানি করলে কোনো সুযোগ সুবিধা নেকি হওয়ার সুযোগ থাকত সিদ্দিক আকবর সর্বপ্রথম এই সুন্নার আবিষ্কার করতেন ঠিক উনি করেননি ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু করেননি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু করেননি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি কোন সাহাবী করেননি কোন তাবেঈ করেননি কোন তাবে তাবেঈ করেননি আজকে 1400 1500 বছর পরে এসে আমাদের দেশ সহ কিছু কিছু রাষ্ট্রের তথা কথিত কিছু ডক্টর আর ইসলামিক স্কলার তারা নতুন ঈদ আমদানি করে অনেক বড় বড় বুড়ি আওড়ায় বিশাল বিশাল বক্তব্য আর চ্যালেঞ্জ ছাড়তে থাকে কি বলে ঈদে মিলাদুন নবী কোরআন থেকেই প্রমাণ করাবো ঈদে মিলাদুন নবী হাদিস থেকেই প্রমাণ করাবো মাশাআল্লাহ কত বড় ইলম ওয়ালা ঈদে মিলাদুন নবী কোরআন থেকেই প্রমাণ করাবে ঈদে মিলাদুন নবী হাদিস থেকেই প্রমাণ করাবে চ্যালেঞ্জ দেয় 50 লাখ টাকার চ্যালেঞ্জ 20 লাখ টাকার চ্যালেঞ্জ এত টাকা তাদের এত ইলম তাদের কোথায় কোথায় চ্যালেঞ্জ মুহতারাম হাজেরিন আমি ছোট্ট দুইটা কথা শুধু তাদের উদ্দেশ্যে ছাড়তে চাই এক নম্বরের কথা হলো আমি গ্রান্টি দিয়ে বললাম আমিও চ্যালেঞ্জ করে বললাম যেই ইসলামিক স্কলার আর ডক্টরেরা ঈদে মিলাদুন নবী কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করানের বড় বড় ফাও বলি আওড়ায় তাদের ব্যাপারে বলতে চাই তারা যেই ধর্মীয় কিতাব পড়ে পড়ে ইসলামিক স্কলার হয়েছে সমস্ত কিতাবের ভিতরে আছে বাবুল ঈদাইন আর কিতাবুল ঈদাইন আগে ভাঙবি পরে নিয়ে আসবি আর একটা ও যখন গেছে হুজুর বলছে একটা ভেঙে ফেলতে আর একটা নিয়ে যেতে অসুবিধা নাই দুইটা তো আছেই যা যখন লোহা দিয়ে আস্তে করে যখন কাঁচের গ্লাসে বাড়ি দিয়েছে বাড়ি দিছে একটাই ভেঙে গেছে কয়টা আর একটু জোরে বলেন আসলে ওখানে গ্লাস কয়টা ছিল গ্লাস একটাই ছিল কিন্তু টেরা চোখের কারণে ও দুইটা দেখছে হুজুর যখন বলছে একটা ভাঙছে তো এখন দুইটাই ভেঙে গেছে মুহতারাম হাজেরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়লেন বুঝলেন ঈদ দুইটা দেখলেন হাদিস পড়লেন বুঝলেন ঈদ দুইটা দেখলেন হযরত ওমর ফারুক দুইটা দেখলেন হযরত ওসমান আলী দুইটা দেখলেন সাহাবায়ে কেরাম দুইটা দেখলেন তাবেঈন তাবে তাবেঈন দুইটা খুঁজে পেলেন ইমামে আজম দুইটা দেখলেন ইমামে আহমদ বিন হাম্বল দুইটা দেখলেন ইমামে শাফি দুইটা দেখলেন ইমাম মালিক দুইটা দেখলেন মুজতাহিদে মতলব যারা তারা দুইটা দেখলেন ইমাম বুখারী দুইটা দেখলেন ইমাম মুসলিম দুইটা দেখলেন ইমামে আবু দাউদ দুইটা দেখলেন আর বর্তমান জামানার তথাকথিত ইসলামিক স্কলারেরা কোরআনের দিকে তাকায়া তিনটা ঈদ দেখে ওদের চোখের প্রবলেম ওদের কোথায় প্রবলেম বলেন ওদের সমস্যা কোথায় আসলেই কোরআনে হাদিসে দুই ঈদ তিন ঈদ আছে না দুইটা ওরা একটা বেশি দেখতেছে কেন চোখের সমস্যার কারণে আরবি বর্ষের প্রথম মাস মুহররমুল হারাম দ্বিতীয় মাস সফরুল মুদাফফার তৃতীয় মাস রবিউল আউয়াল আমরা ছোট্টবেলায় মাদ্রাসাতে শিল্পীদের কণ্ঠে একটা গজল শুনতাম রবিউল আউয়াল এলে তোমারই গুণ গাই রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে কবির এই কবিতাগুলি দিন যত গড়াচ্ছে ততই বাস্তবতায় পরিণত হচ্ছে মুহতারাম হাজেরিন রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশের এক শ্রেণীর রসুল প্রেমিক গুণ নতুন একটা ঈদ আমদানি করার তোড় জোর প্রচেষ্টা চালা এবং দিন যত গড়তেছে ওই ঈদের আমদানি সমাজের অনেক জায়গাতে বিস্তৃতি ঘটতেছে এটা অত্যন্ত দুঃখজনক ভয়ঙ্কর এক বিষয় এ কারণে এ বিষয়ে উম্মতে মুসলিমাকে সঠিক দিক নির্দেশনা সময়ের দাবি
সঙ্গত কারণেই আমি এ বিষয়টার উপরে আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, মূল কথাটা বুঝার আগে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, এই পৃথিবীতে মানুষ আল্লাহ পাওয়া এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজাল। আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিতেন যুগে যুগে, ওই যুগের মানুষ আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার জন্য যে গাইড প্রয়োজন এটা আল্লাহ পাক পাঠাইতেন, আর সেই গাইডকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষকও পাঠায় দিতেন। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, গাইডার অথবা প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। এ কিতাবুল্লাহর ধারা শেষ হয়েছে আমাদের মহাগ্রন্থ কোরআনুল করিম পর্যন্ত এসে, সর্বশেষ গাইডের সর্বশ্রেষ্ঠ গাইড কোরআনুল করিম। এ কোরআনুল করিমের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে সর্বশেষ প্রশিক্ষক যিনি প্রেরিত হয়েছিলেন উনি হলেন নবীয়না সফিয়না হাবিবুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি তার নিজ জবানে মুবারকে কথা বলে গেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে প্র্যাকটিক্যাল টিচার হিসেবে প্রেরিত হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান, নবী আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল আপনি একটু আমাদেরকে ধারণা দিবেন কি? আম্মা জান তখন উত্তর করলেন, নবীজির চরিত্র আমার কাছ থেকে জানার প্রয়োজন নেই, তবে নবী আলাইহ কোরআনুল করিম পড়োনি? হ্যাঁ, তো কোরআনে করিমটাই তো পয়গম্বরের চরিত্র, কানা খুলুকুহু আল কোরআন, কোরআন এটা হলো থিওরি, তার প্র্যাকটিক্যাল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাহলে এ পৃথিবীর প্রতিটি মানুষের ইসলামে জীবন যাপনে আদর্শ হলেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের জন্য উসওয়া কুদওয়া, উনি আমাদের আদর্শ। সানিয়ান, দ্বিতীয় পর্যায়ে আমাদের জন্য আদর্শ নবীজির হাতে গড়া ওই সাহাবি যাদেরকে আল্লাহ পাকের রসুল রেডি করার পরে স্বয়ং আল্লাহ পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের তো অন্তর পরীক্ষা করেছেন আল্লাহ। পরীক্ষা করে কি রেজাল্ট দিয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে দিয়েছেন এবং তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই না, কোরআনে পাকে আল্লাহ পাক সাহাবিদেরকেও পরবর্তী উম্মতের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ফা ইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ওরা যদি ঈমান আনে তোমাদের মতো সাহাবি তোমাদের মতো তাহলে ওরা পথ পেয়ে গেল। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ
নাস ওই মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা তোমাদের মতো ঈমান আনছো কেন তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে আবু বকর ওমর ওসমান আলী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাহলে আমাদের জন্য মডেল আউয়ালান নবীজি সানিয়ান নবীজির সাহাবী বিলখুসুস খুলাফায়ে রাশেদা আল্লাহ পাকের রাসূল বলেন আলাইকুম بسنتي وسنة الخلفاء الراشدين المهديين اي امر امت তোমাদের জন্য আমি নবীজির সুন্নাত যেমন অবশ্য পালনীয় তদ্রূপ আমার খোলাফায়ে রাশেদার সুন্নাতও তেমন পালনীয় এখানে গভীরভাবে লক্ষ্য করলে একটা বিষয় খুব সহজেই বোঝা যায় এমনিতেই বিশ্ব নবীজি হাদিসে বর্ণনা করেছেন নবীজির অবর্তমানে পৃথিবীতে ধর্মের ভিতরে নতুন আবিষ্কার করলে সেটা বিদআত ঠিক বললাম না ভুল বলে ফেলেছি নবীজির অবর্তমানে ইসলামের ভিতরে দ্বীনের ভিতরে যে কোনো নতুনত্বের আবিষ্কার কি বলেন বিদআত নবীজি বলেছেন না কুল্লু মুখদাসাতিন বিদআ وكل بدعة ضلالة وكل ضلالة في النار বিশ্বনবীজির পরে যে কোনো ধর্মের ভিতরে আবিষ্কার বিদআত কিন্তু কিছু মানুষের আবিষ্কার নবীজির পরেও সুন্নাত সুবহানাল্লাহ বলবেন তারা কারা খুলাফায়ে রাশেদা নবীজি কি বললেন আলাইকুম بسنتي وسنة الخلفاء الراشدين আমি নবীর সুন্নাত যেমন তোমাদের জন্য অবশ্য পালনীয় তদ্রূপ আমার খোলাফায়ে রাশেদা আমার পরে যদি কোনো কিছু আবিষ্কার করে সেটা কি বেদাত না সুন্নাত নিনজি না খোলাফায়ে রাশেদা আবিষ্কার করলে বেদাত না নবীজি বললেন ওসুন্নতিল খোলাফা তাহলে খোলাফায়ে রাশেদা আবিষ্কার করলে কি সেটা সুন্নাত না বেদাত সুন্নাত খুব ভালো করে বুঝতে হবে যে কেউ নবীজির পরে ধর্মের ভিতরে নতুনত্বের আবিষ্কার করলে সেটা বেদাত কিন্তু খোলাফায়ে রাশেদা যদি কোনো আবিষ্কার করেন তাহলে সেটা সুন্নাত কেমন সুন্নাত নবীজির সুন্নতের মতোই খোলাফায়ে রাশেদার সুন্নত উম্মতের জন্য অবশ্য পালনীয় এই কথাটা মাথার মধ্যে এক সাইডে রেখে দেন পরবর্তীতে কাজে লাগাবো ইনশাআল্লাহ এখন আসেন তাহলে আমরা যদি ইসলামে কোনো কিছু পালন করতে চাই প্রথমে আমাকে দেখতে হবে এটা আমার নবী করেছেন কি না কারণ আমার নবী আমাদের জন্য মডেল আল্লাহ পাকের ঘোষণা তাহলে দেখি খুব ভালো করে কথা বুঝতে হবে এখানে বিষয় হলো তিনটা একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী আর একটা হলো ঈদে মিলাদুন নবী তিনটা জিনিস আগে বুঝতে হবে মিলাদুন নবী মানে মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীর শুরুতে আলিফ লাম এটার কারণে আমাদের নবী মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম সিরাতুন নবী মানে আমাদের নবীর কর্ম ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম উপলক্ষে ঈদ কথা কি আপনাদের ক্লিয়ার খুব ভালো করে বুঝতে পেরেছেন এখন আসেন আমরা কিন্তু এখানে তিন জিনিসের দুইটাকেই মানি বিশ্বাস করি একটার আমলও করি সে একটা হলো মিলাদুন নবী এটা আমরা মানি আমরা মিলাদুন নবী মানি না তা কিন্তু না ভুল বুঝেন না আবার মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা মিলাদুন নবী মানে যদি এটা হয় তাহলে এটা আমরা মানি না কেন মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা নয় মিলাদুন নবীর অর্থ হলো আমার নবীর জন্ম ইয়া নবী সালাম আলাইকা এটা কি এটা দরুদ শরীফ এমন দরুদ যেটা মাসুরা নবীজির থেকে বানানো না এটা আমাদের তৈরি করা
এরকম একটা দরুদ খুব ভালো করে বুঝবেন মিলাদুন নবী মূল মিলাদুন নবী যেটা আসলে নবীজির জন্ম এটা আমরা মানি সিরাতুন নবী এটাও মানি প্রতিক্ষণ নবীজির সিরতের উপরে জীবন গড়া চেষ্টা করি প্রতিক্ষণ প্রতি মুহূর্তেই মিলাদুন নবী অস্বীকার করি না কারণ যে ব্যক্তি মিলাদুন নবী অস্বীকার করবে তাকে সিরাতুন নবীর উপরে আমল করার কোনো সুযোগ নেই নবীজির জন্মই যদি আমি না মানি নবীজির কর্মের উপরে আমল করব কেমনে কথা কি বুঝাইতে পেরেছি তাহলে নবীজির মিলাদ আমরা মানি তবে নবীজির জন্ম উপলক্ষে ঈদ এটা আমরা মানি না কোন নবী প্রেমিক মানতে পারে না নবীর জন্ম উপলক্ষে ঈদ ঈদে মিলাদুন নবী এটার বাংলা ঈদে মিলাদুন নবীর বাংলা হলো নবীজির জন্ম উপলক্ষে ঈদ এটা আমরা তো মানি না পৃথিবীর কোন নবী প্রেমিক মুসলিম মানতে পারে না কেন পারে না এই কেনর উত্তরটা দিলেই আমার ওয়াজ শেষ নাম্বার ওয়ান ইসলাম আমাদেরকে ঈদ দিয়েছে না দেয় নাই কথা বলেন নবীজি আমাদেরকে ঈদ দিয়েছেন না দেন নাই অবশ্যই দিয়েছেন ইসলাম আমাদেরকে দিয়েছেন দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুই ঈদ ইসলাম আমাদেরকে দিয়েছে নতুন নামের যেই ঈদ যে ঈদের নামের অনেক লম্বা ডেকোরেশন আছে এই ঈদটা ইসলাম আমাদেরকে দেয় নাই কে দিয়েছে কে দিয়েছে অনেক পরে কেউ দিয়েছে কোন সাহাবী এই ঈদ পালন করেন নাই কোন তাবেঈ এই ঈদ পালন করেন নাই কোন তাবেঈ তাবেঈ এই ঈদের পক্ষে না কোন আইম্মায়ে মুজতাহিদিনের কেউ এই ঈদের কথা বলেন নাই হযরত উলামায়ে হাক্কানি কেউ বলেন নাই এমন কি নবীজির দুনিয়া থেকে বিদায়ের 600 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও নবীজির জন্ম উপলক্ষে ঈদ পৃথিবীর কোথাও হয় নাই এটা নবীজি দুনিয়া থেকে বিদায়ের 600 বছরের পরের আমদানি পরের আবিষ্কার খুব ভালো করে বুঝবেন ঈদ যেহেতু শিয়ারে ইসলাম মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া এগুলি যেমন শিয়ারে ইসলাম ঈদ একটা শিয়ারে ইসলাম সুতরাং এটাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা বারানের অধিকার পারমিশন নেই ঈদ যদি করতে হয় আমাদের প্রথম মডেল নবীজি নবীজির জীবনই আগে দেখতে হবে নবীজির টোটাল জীবন ছিল 63 বছর 63 বছর জীবনের 40 বছর নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী পিরিয়ড এই পিরিয়ডে নবীজি যা করেছেন একটাও উম্মতের জন্য শরীয়তের দলিল না এ কারণে নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নিয়ে আজকে আলোচনার প্রয়োজন নেই নবুয়াত প্রাপ্তির পরবর্তী 23 বছর জীবন উম্মতের জন্য শরীয়তের দলিল সুতরাং 23 বছর জীবনটা আমরা একটু দেখি বিশ্বনবীজি নবুয়াত প্রাপ্তির পরে 23 বছর পৃথিবীতে বেঁচেছিলেন এই 23 বছরে তো রবিউল আউয়াল মাস ছিল না ছিল না আপনারা জানেনই না রবিউল আউয়াল মাস তখন ছুটিতে ছিল কি বলেন ছুটিতে ছিল দেশের বাইরে গিয়েছিল রবিউল আউয়াল মাস ছিল 12 তারিখ ছিল না 12 তারিখও ছিল বিশ্বনবীজির নবুয়াত প্রাপ্তির পরবর্তী 23 বছরে 23টা রবিউল আউয়াল মাস এসেছে 23টা 12 তারিখ এসেছে বিশ্বনবীজি তার টোটাল নবুয়াত প্রাপ্তির পরবর্তী 23 বছরে একবারের জন্যেও তার জন্ম উপলক্ষে কোনো ঈদ পালন করেন নাই এটা চ্যালেঞ্জ তমাম পৃথিবীকে চ্যালেঞ্জ কেউ যদি দেখাইতে পারে প্রমাণ করতে পারে যে নবীজি তার 23 বছর নবুয়াত প্রাপ্তির পরবর্তী লাইফে একবার জীবনে ঈদ পালন করেছিলেন তাহলে আমরাও আমাদের মুতাকিদিনদেরকে নিয়ে তাদের চাইতে উন্নত ঈদ পালন করা শুরু করে দিব কিন্তু পারবে না পৃথিবীর কেউ এখন কেউ বলতেই পারে হুজুর
নবীজি তার নিজের জন্ম উপলক্ষে ঈদ পালন করাটা এটা কেমন দেখায়, এজন্য করেন নাই। তাহলে দ্বিতীয় নাম্বার দেখতে হবে আমাদের অনুকরণীয় দ্বিতীয় নাম্বার কারা, সাহাবায়ে কেরাম। কথা বলেন কারা, সাহাবায়ে কেরাম আমাদের অনুকরণীয়, বিশেষ করে খোলাফায়ে রাশেদা, যাদের ব্যাপারে নবীজি বলেই গেলেন আমার সুন্নত যেমন তোমাদের জন্য পালনীয়, খোলাফায়ে রাশেদার সুন্নত সেম তেমনই পালনীয়। তাহলে খোলাফায়ে রাশেদার জীবনটা দেখি, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায়ের পরে খোলাফায়ে রাশেদা আবু বকর আমর ওসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। ওনাদের পিরিয়ডে রবিউল আউয়াল মাস প্রতি বছরই তো এসেছিল, কোনো এক বছর তো রবিউল আউয়াল মাস অ্যাবসেন্ট থাকে নাই। এরপরেও ওনারা কি ওনাদের জীবনে খেলাফতকালে নবীজির জন্ম উপলক্ষে কোনো ঈদ পালন করার প্রমাণ আছে? আর একটু জোরে বলেন। আর একটা জিজ্ঞেস করি, এই পৃথিবীতে নবীজির যত ভক্ত অনুরাগী আসে কাছে, এর মধ্যে সবচাইতে সেরা আসে কারা? সাহাবায়ে কেরাম। কথা বলেন কারা, সাহাবীদের চাইতে অধিক নবী প্রেমিক পৃথিবীতে কোনোদিন আসতে পারে না। মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নবী প্রেমিক তৈরি হবে, কোনো একজন নবী প্রেমিক সাহাবীদের চাইতে বড় হওয়ার সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই পয়গম্বরের জন্য জান্নে সার ছিলেন, এর ভিতরে শীর্ষে ছিলেন চারজন খোলাফায়ে রাশেদা। এই চারজনের ভিতরে দুইজন শেখাইন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন তো পয়গম্বরের এমন প্রেমিক ছিলেন, এমন আশিক ছিলেন, যাদের প্রেম ইশক আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে এই দুইজন এন্তেকালের পরেও আল্লাহ পাক এই দুইজনকে নবীর থেকে দূরে সরায়া রাখেন নাই, নবীজির কাছেই তাদের কবরের ব্যবস্থা করে দিয়েছে। এতটাই প্রেম ফারুক আজম সিদ্দিক আকবরের অন্তরে নবীর প্রতি, রব এটা অনুধাবন করেছেন, রব এটা বুঝেছেন, বলতে রবই তো ঢেলে দিয়েছেন তাদের অন্তরে, তাদের অন্তরে নবী প্রেমের কন্ডিশন। এ কারণে আল্লাহ পাক এই দুইজনকে মৃত্যুর পরেও নবীজি থেকে সরায়া রাখেন নাই, তাদের দাফন অন্য জায়গায় হতে দেন নাই। সমস্ত সাহাবায়ে কেরামের দাফন হলো দূরে দূর দারাজে, কেউ জান্নাতুল বাকিতে, কেউ অমুক জায়গায়, কেউ অমুক জায়গায়। ফারুক আজম সিদ্দিক আকবর দুইজনের দাফন নবী আলাইহিসসালামের রওজায় আত্তারের পাশেই, এবং তরপারেও ময়দানে মাহশরে যখন পয়গম্বর উঠবেন তখনও আল্লাহ পাক তার সর্বাধিক প্রেমিক দুই সাহাবি আবু বকর আমরকে নবীজি থেকে দূরে সরায় রাখবেন না, বরং নবী আলাইহিসসালাম ফারুক আজম আর সিদ্দিকে আকবরের কাঁধের উপরে দুই হাত দিয়ে ভর করে ময়দানে মাহশরের দিকে এগুতে থাকবেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তাহলে সিদ্দিকে আকবর, ফারুক আজম, হযরতে ওসমান, হযরতে আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের খেলাফত আমলে রবিউল আউয়াল মাস চলে গেল, কিন্তু ওনারা জীবনে কোনো এক রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করার প্রমাণ নাই। এটি কি প্রমাণ করে? ঈদ নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করা যদি নেকির কাজ হইতো, ধর্মের কাজ হইতো, এই কাজ কোনোদিন আবু বকর ওমর জীবনেও ছাড়তেন না। এনার তো এমন ব্যক্তি যাদেরকে আল্লাহর রসুল নবীজির অবর্তমানে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেছেন, যেই পাওয়ারের বলে হযরতে খোলাফায়ে রাশেদা উম্মতের জন্য নতুন সুন্নত উপহারও দিয়েছেন। যেমন আজকে জুমাবার ছিল না, আজকে বিগত দিনটা জুমাবার ছিল না, আজকের জুমার সালাতে আজান কয়টা হয়েছে কথা বলেন একটু, আজান কয়টা হয়েছে? শুধু কি বাসখালীর মসজিদে দুই আজান হয়েছে,
না বাংলাদেশের সকল মসজিদে, শুধু বাংলাদেশের মসজিদে না, হারামাইন শরীফাইনেও দুই আজান হয়েছে। এমনকি পৃথিবীর কোন প্রান্তে যদি আজকে নতুন কোন জুমা মসজিদের উদ্বোধন হয়ে থাকে তাহলে উদ্বোধনীতেও দুই আজান দিয়েই উদ্বোধন করা হয়েছে। তাহলে এই যে দুই আজান জুমাবারে, দুই আজানের এই সুন্নত তো নবীজির সুন্নত না। নবীজির যুগে যুগে জুমার নামাজের আজান ছিল একটা, দ্বিতীয় আজান যেটা সেইটা। প্রথম আজান অতিরিক্ত এক্সেস কে বাড়ানো, খলাফায়ে রাশেদা বাড়িয়েছেন। কেন? উম্মতের প্রয়োজনে বাড়িয়েছেন, উম্মতের প্রয়োজনে। খলাফায়ে রাশেদাকে পয়গম্বরের দেওয়া ক্ষমতা বলে ইসলামের ভিতরে জুমাবারে একটা আজানকে বর্ধিত করলেন। ওনারা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, ওনাদের শাসন আমলে রবিউল আউয়াল মাস আসতে আর গেছে, আসতে আর গেছে। এই জায়গায় যদি উম্মতের জন্য ঈদ আমদানি করলে কোনো সুযোগ সুবিধা নেকি হওয়ার সুযোগ থাকতো। সিদ্দিক আকবর সর্বপ্রথম এই সুন্নার আবিষ্কার করতেন, উনি করেননি। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু করেননি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু করেননি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, কোন সাহাবী করেননি, কোন তাবেঈ করেননি, কোন তাবে তাবেঈ করেননি। আজকে 1400-1500 বছর পরে এসে আমাদের দেশ সহ কিছু কিছু রাষ্ট্রের তথাকথিত কিছু ডক্টর আর ইসলামিক স্কলার তারা নতুন ঈদ আমদানি করে অনেক বড় বড় বুড়ি আওড়ায়, বিশাল বিশাল বক্তব্য আর চ্যালেঞ্জ ছাড়তে থাকে। কি বলে? ঈদে মিলাদুন্নবী কোরআন থেকেই প্রমাণ করাবো, ঈদে মিলাদুন্নবী হাদিস থেকেই প্রমাণ করাবো। মাশাআল্লাহ, কত বড় ইলমওয়ালা! ঈদে মিলাদুন্নবী কোরআন থেকেই প্রমাণ করাবে, ঈদে মিলাদুন্নবী হাদিস থেকেই প্রমাণ করাবে। চ্যালেঞ্জ দেয় 50 লাখ টাকার চ্যালেঞ্জ, 20 লাখ টাকার চ্যালেঞ্জ। এত টাকা তাদের, এত ইলম তাদের, কথায় কথায় চ্যালেঞ্জ। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট দুইটা কথা শুধু তাদের উদ্দেশ্যে ছাড়তে চাই। এক নম্বরের কথা হলো, আমি গ্রান্টি দিয়ে বললাম, আমিও চ্যালেঞ্জ করে বললাম, যেই ইসলামিক স্কলার আর ডক্টরেরা ঈদে মিলাদুন্নবী কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করানের বড় বড় ভাও বলি আওড়ায়, তাদের ব্যাপারে বলতে চাই, তারা যেই ধর্মীয় কিতাব পড়ে পড়ে ইসলামিক স্কলার হয়েছে, সমস্ত কিতাবের ভিতরে আছে বাবুল ঈদাইন আর কিতাবুল ঈদাইন। কি আছে কথা বলেন? বাবুল ঈদাইন, কিতাবুল ঈদাইন। একেবারে বেহেশতে জিওর যদি থাকে, তার মধ্যেও যদি থাকে, তো ঈদাইনই আছে, দুই ঈদই আছে। এক কথা ফিকার কিতাবে, হাদিসের কিতাবে, তাফসিরের কিতাবে যদি থাকে, ফতোয়ার কিতাবে, যত কিতাব দুনিয়াতে পর্যন্ত রচিত হয়েছে, যেই কিতাবগুলি পড়ে পড়ে তারা ইসলামিক স্কলার হল, সমস্ত কিতাব বলা ঈদের বর্ণনা যিনি লিখেছেন উনি বলেছেন বাবুল ঈদাইন, দুই ঈদের অধ্যায়, কিতাবুল ঈদাইন, দুই ঈদের কিতাব, দুই ঈদের অধ্যায়, বাবুল ঈদাইন, দুই ঈদের চ্যাপ্টার। তৃতীয় নম্বরে কোনো ঈদের কথা কোনো ফেকার কিতাবে, কোনো ফতুয়ার কিতাবে নাই। অথচ ওনারা তৃতীয় নম্বরের আরো একটা ঈদ আমদানি করে তাও আবার কোরআন থেকে দেখাতে চায়। দুই নম্বরের কথা আমি আপনাদেরকে সহজভাবে বলি, আপনারাও বলতে পারেন আমাকে, আপনারা বলার আগে আমি নিজেই স্বীকার করি, ওই ডক্টর আর ওই সমস্ত ইসলামিক স্কলারদের মতো অত শিক্ষাগত যোগ্যতা আমার নেই। তাদের এত সনদ আছে, ডিগ্রি আছে, যেই সনদ বহন করার জন্য ভ্যান গাড়ি লাগবে, আমার তা নাই। তবে আমার কাছে একটা ছোট্ট সাধারণ সরি এবং সহি একটা সমজ আছে, সহি এবং সরি একটা সমজ আছে, সেটা হলো আমি না হয় ওই ইসলামিক স্কলারদের চাইতে কোরআন কম বুঝি। আমার জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি ওনাদের চাইতে কম বুঝতেন? কথা বলেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাদের চাইতে কম বুঝেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীর ব্যাপারে কি বলবেন, যার ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা,
সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর হলাম আমি উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আর সেই জ্ঞান বিজ্ঞান বের হওয়ার সদর গেটের নাম আলী এই আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা সারা জীবন কোরআন পড়লেন কোরআন বুঝলেন এর ভিতরে ওনারা ঈদে মিলাদুন নবী খুঁজে পেলেন না বর্তমান পৃথিবীর ইসলামিক স্কলারেরা ঈদে মিলাদুন নবী খুঁজে পায় হাস্যকর কথা না কথা বলেন হাস্যকর কথা না আমি তাদেরকে বলতে চাই তুমি কোরআন কি বুঝেছো সিদ্দিক আকবরের চাইতে বেশি বুঝো ভাই তুমি তুমি তো এসেছো কোরআন নাজিলের 1500 বছর পরে সিদ্দিক আকবরকে চিনো সিদ্দিক আকবর তো ওই মানুষ যার কোলে মাথা রাখা অবস্থায় পয়গম্বর আল্লাহ পাক ওহি নাজিল করেছেন ফারুক আজম তো ওই মানুষ যিনি পয়গম্বরের দরবারে বসে থাকা অবস্থায় ওহি আল্লাহ পাক নাজিল করেছেন যেই সমস্ত মানুষগুলির কোলের ভিতরে পয়গম্বর থাকতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তারা আল্লাহর কোরআন বেশি বুঝবে নাকি 1500 বছর আসার পরে ইসলামিক স্কলার যারা হলো তারাই কোরআন বেশি বুঝবে একটু জোরে বলেন তো দেখি আরো সুন্দর কথা বলতে চাই কোরআনুল করিম আমাদের বন্ধুরা আমার সিদ্দিক আকবর ফারুক আজম বেশি পড়েছেন বেশি বুঝেছেন নাকি বর্তমান জামানার ইসলামিক স্কলারেরা বেশি পড়ে বেশি বুঝে বিশ্বনবীজির হাদিস বর্তমান যুগের ইসলামিক স্কলার আর ডক্টরেরা বেশি বুঝে নাকি সাহাবায়ে কেরাম বেশি পড়েছেন বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম কোরআনের কোন জায়গা থেকে ঈদে মিলাদুন নবী খুঁজে পান না কিন্তু ওনারা তাকাইলেই কোরআন শরীফের ভিতরে ঈদে মিলাদুন নবী দেখতে পায় এই জাতীয় ইসলামিক স্কলারদের জন্য ছোট্টবেলায় বন্ধুরা আমার ওস্তাদদের কাছ থেকে জানা একটা ঘটনা মনে পড়ে গেল বলবো কি আমাদের এক হুজুর বলছেন হুজুর বাবা এক ওস্তাদ ওষুধ খাবেন এই জন্য গ্লাসে পানি ঢালছে গ্লাসে পানি ঢেলে গ্লাসটা টেবিলের উপরে রেখে ওষুধটা খুলতেছে ঠিক সেই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে ওনাকে ডাকছে উনি হাতের ভিতরে ট্যাবলেট ক্যাপসুলটা নিয়েই বাইরে গেছে এক পর্যায়ে ওনাকে নিয়ে আরাক রুমে বসে গুরুত্বপূর্ণ আলাপচারিতায় লিপ্ত হয়েছে এখন আলাপ শেষ হয় না হুজুর ট্যাবলেটটা খেতেও পারতেছেন না ক্যাপসুলটা তো ক্যাপসুল যখন বাহিরে রাখছে বাতাসে বাতাস লাগার কারণে ধীরে ধীরে ওইটার কার্যকারিতা তো হ্রাস পাওয়া এই জন্যে হুজুর খুঁজতেছিলেন যে একটা ছেলেকে দিয়ে ওনার রুমে টেবিলের উপরে রাখা গ্লাসটা নিয়ে এসে উনি ট্যাবলেটটা খেয়ে নিবে খুঁজতে খুঁজতে ছেলে পেলে পেলেন না একটা ছেলে সামনে আসলো হুজুর বললেন এ বাবা আমার রুমে গিয়ে দেখো টেবিলের উপরে গ্লাস রাখা আছে কাঁচের গ্লাসে পানি আছে গ্লাসটা নিয়ে আসো আমি একটু ওষুধ খেয়ে নেব ছেলে হুজুর যেই ছেলেকে পাঠাইছে ছেলেটার একটা সমস্যা ছিল ছেলেটা হলো টেরা টেরা বুঝেন নাকি একেরা দোবিনাদ একেরা দোবিনাদ একটারে যে দুইটা দেখে তারে টেরা বলে ওরে পাঠাইছে ও গিয়া দেখতেছে যে টেবিলের উপরে তো গ্লাস আছে ঠিকই কিন্তু একটা না দুইটা ও এখন সংশয়ের মধ্যে পড়ে গেছে হুজুর যে কোন গ্লাসের পানি দেয়া ওষুধ পান কর খাবেন তা তো জানি না এজন্য আবার ঘুরে গেছে হুজুর গ্লাস তো ওখানে দুইটা আছে আমি কোনটা নেব ডানেরটা না বামেরটা সামনেরটা না পিছনেরটা কোনটা নেব হুজুর বলে এই বেটা আমি গ্লাস রেখে আসলাম একটা তুই দুইটা দেখো না হুজুর দুইটাই আছে হুজুর আরো ধমক দিস দেখ বেটা যা গ্লাস আমি একটা রেখে আসছি তুই দুইটা দেখোস ও বলে না হুজুর দুইটাই আছে হুজুর তখন বলতেছে দুইটা আছে তাহলে এক কাজ কর কি ওই একটা লাঠি ছোট্ট একটা ই লোহা নিয়ে যা একটারে বাড়ি দিয়ে ভেঙ্গে ফেলবি আর একটা নিয়ে আসবি আগে ভাঙবি পরে নিয়ে আসবি আর একটা ও যখন গেছে হুজুর বলছে একটা ভেঙ্গে ফেলতে আর একটা নিয়ে যেতে অসুবিধা নাই দুইটা তো আছেই যা যখন লোহা দিয়ে আস্তে করে যখন কাঁচের গ্লাসে বাড়ি দিয়েছে বাড়ি দিছে একটায় ভেঙ্গে গেছে কয়টা আর একটু জোরে বলেন আসলে ওখানে গ্লাস কয়টা ছিল গ্লাস একটাই ছিল কিন্তু টেরা চোখের কারণে ও দুইটা দেখছে হুজুর যখন বলছে একটা ভাঙ একটা ভাঙছে তো এখন দুইটাই ভেঙ্গে গেছে মুহতারাম হাজিরিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়লেন বুঝলেন, ঈদ দুইটা দেখলেন, হাদিস পড়লেন বুঝলেন, ঈদ দুইটা দেখলেন, হযরত ওমর ফারুক দুইটা দেখলেন, হযরত ওসমান আলী দুইটা দেখলেন, সাহাবা ইকরাম দুইটা দেখলেন, তাবেঈন তাবে তাবেঈন দুইটা খুঁজে পেলেন, ইমাম আজম দুইটা দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বল দুইটা দেখলেন, ইমাম শাফি দুইটা দেখলেন, ইমাম মালিক দুইটা দেখলেন, মুজতাহিদে মতলব যারা তারা দুইটা দেখলেন, ইমাম বুখারী দুইটা দেখলেন, ইমাম মুসলিম দুইটা দেখলেন, ইমামে আবু দাউদ দুইটা দেখলেন, আর বর্তমান জামানার তথাকথিত ইসলামিক স্কলাররা কোরআনের দিকে তাকায়া তিনটা ঈদ দেখে, ওদের চোখের প্রবলেম। ওদের কোথায় প্রবলেম বলেন? ওদের সমস্যা কোথায়? আসলেই কোরআনে হাদিসে দুই ঈদ তিন ঈদ আছে না দুইটা? ওরা একটা বেশি দেখতেছে কেন? চোখের সমস্যার কারণে। আমরা আগেই বলে দিয়েছি দোস্ত, তুমি আর আমি কোরআন যদি বুঝতে থাকি, তোমার আমার বুঝটা যদি সাহাবীদের বুঝের সাথে মিলে, তাহলে তোমার আমার বুঝ রাইট। সাহাবীদের বুঝের সাথে যদি টকরাও হয়, মোকাবেল হয়, তাহলে কখনোই তোমার আমার বুঝ কোরআনে হাদিসে চলতে পারে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে মোহতারাম হাজিরিন? কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। বড় আশ্চর্য কথা, নবীজি যাদেরকে সুন্নাত আবিষ্কারের পাওয়ার দিলেন, তারা উম্মতের প্রয়োজনে জুমার দিনে আজান একটা বাড়ায় দিল, উম্মতের প্রয়োজনে রমজান মাসে 20 রাকাতের তারাবি কন্টিনিউ করে দিল। নবীজির সুন্নাত না খোলাফায়ে রাশেদার সুন্নাত? যদি নবীজির জন্ম উপলক্ষে ঈদ শরীয়ত যদি গ্রহণ করত, কোরআন হাদিসের কোথাও থাকতো, তাহলে এটা খোলাফায়ে রাশেদা করতেন না, ছেড়ে দিয়েছেন, আর সেটা ওনারা করতেছেন। এটি পাগলেও কোনো দিন মেনে নিতে রাজি হবে না। এর চাইতেও মজার কথা শুনেন, বড় আশ্চর্য কথা হলো, ইসলাম যেই দুই ঈদ আমাদেরকে দিয়েছেন, সেই দুই ঈদের সিস্টেম একরকমের, আর বর্তমান পৃথিবীর তথাকথিত ইসলামিক স্কলারদের আমদানি করা ঈদের পদ্ধতি ভিন্ন রকমের কিনা? ইসলাম আমাদেরকে যে দুই ঈদ দিয়েছেন সেটা কেমন? দুই ঈদের ভিতরে মূল ইবাদতটা বন্ধুরা আমার ঈদের হলো নামাজ, আর নামাজ যেটা দিয়েছেন এই নামাজগুলি কোয়ালিটি ফুল দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বন্ধুরা আমার জুমার নামাজের মর্যাদা বেশি, জুমার নামাজের চাইতেও ঈদ আইনের বন্ধুরা আমার নামাজের মর্যাদা কম না বেশি? বেশি যে কীভাবে বুঝলাম আপনারা অবশ্যই জানেন। এক সাইটের ভিতরে ব্রাঞ্চি চিনেন নাকি আপনারা? কম্বাইন একসঙ্গে অনেকগুলি বসা যায় এই রকমের বন্ধুরা আমার কিছু বসার জায়গা, সেখানে বন্ধুরা আমার যারা বসে আর চেয়ারের ভিতরে যারা বসে, এই দুই দল কি একই রকমের হয় নাকি চেয়ারওয়ালার মর্যাদা একটু বেশি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত, জোহর আসর মাগরিব এশা ফজর এমনকি জুমার নামাজের জন্য কম্বাইন আল্লাহ পাক মসজিদ ব্যবস্থা করেছেন, কিন্তু ঈদের নামাজের জন্য আল্লাহ চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, সেটা কেমন? ঈদের নামাজ মসজিদে হবে না, বরং মসজিদের বাইরে যাও। ঈদ আইনের জন্য স্পেশাল চেয়ার দিয়েছেন, আর সমস্ত নামাজের জন্য মসজিদ। যদি মসজিদের বাইরে পড়ার পরিবেশ না থাকে, তখন ঈদের নামাজ মসজিদে, বাইরে পড়ার পরিবেশ থাকলে ঈদের নামাজ বাইরেই পড়তে হয়। তাহলে এই দাইনের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন, আর সব নামাজের জন্য ব্রাঞ্চের ব্যবস্থা করেছেন। তাছাড়া বলেন তো দেখি, পাঁচ ওয়াক্ত সালাতের চাইতে জুমার নামাজের মর্যাদা কম না বেশি? এজন্য এর কোয়ালিটিও একটু ভিন্ন মানের। পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ঈশা বলেন, জামাতের সাথে পড়লেও হবে, এক একই পড়লেও হবে। জুমার নামাজও কি একা একা হয়? আর একটু জোরে বলেন। এটা যেহেতু মর্যাদাপূর্ণ নামাজ, এই জন্য এটা একা একা হয় না, এটার জন্য জামাত শর্ত। শুধু তাই না, বরং জুমার নামাজের জন্য খুতবাও শর্ত। শুধু তাই না, বরং আরও কি, সমস্ত নামাজ যেগুলি দিনের আলোতে পড়া হয়, এগুলির কেরাত হলো সিররি, নিচুপকে চুপকে পড়তে হয়, এই একদম স্থূল আওয়াজে পড়তে হয়। কিন্তু জুমার সালাতে বলুন তো দেখি, দিনের বেলায় পড়লেও কেরাত আসতে না জোরে? এর চাইতেও
কোয়ালিটি ফুল হলো ঈদাইন কেমনে খুব ভালো করে বুঝবেন ঈদাইনের জন্য জামাত হইতে হয় ঈদাইনের জন্য খুতবা আছে ঈদাইনের জন্য স্পেশালি আরো কিছু বেশি আছে যা জুমার নামাজে নাই যেমন জুমার নামাজে জুমা হলে চলে যে কোনো জায়গায় চলে মুহতারাম হাজিরিন কিন্তু ঈদের নামাজটা পড়ার জন্য জুমা মসজিদ আসল না মাঠ ঈদগাহ মাঠটা হলো আসল সাথে সাথে কি সমস্ত নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার এক আল্লাহু আকবারের পরে রুকু পর্যন্ত যাইতে আর কোনো তাকবীর নাই কিন্তু দুই ঈদে আল্লাহু আকবারের পরেও বলেন তো দেখি এক্সেস আরো তিনটা তাকবীর আছে না নাই আর একটু জোরে বলেন তাহলে কি বোঝা গেল ইসলাম আমাদেরকে যে দুই ঈদ দিয়েছেন দুই ঈদের ভিতরেই সালাত আছে খুতবা আছে তাকবীর আছে জিকির আছে তিলাওয়াত আছে কওমা আছে জলসা আছে বন্ধুরা আমার পক্ষান্তরে তথাকথিত ইসলামিক স্কলারেরা নতুন যে ঈদ আমদানি করতে চাচ্ছে ঈদে মিলাদুন্নবী ওদের ঈদের ভিতরে নামাজ নাই খুতবা নাই কোরআন তেলাওয়াত নাই কওমা নাই জলসা নাই তকবীর নাই ওদের ঈদে কি আছে ওদের ঈদের ভিতরে আছে হলো র্যালি ওদের ঈদের ভিতরে আছে লাল নীল রঙের বাতি জ্বালানো ওদের ঈদের ভিতরে আছে বন্ধুরা আমার কেক কাটা ওদের ঈদের ভিতরে গত বছর হয়েছে ডিজে পার্টি নাচানাচি ওদের ঈদের ভিতরে কি আছে ওদের ঈদের ভিতরে ওদের পীর সাহেবকে ফুলের উপরে ফুল দিয়ে কবর দেওয়া আছে বন্ধুরা আমার বলুন তো দেখি নতুন যেই ঈদ তারা আমদানি করলো এই ঈদের সম্পর্ক ইসলামী কোনো এবাদত রীতিনীতির সঙ্গে আছে নাকি গভীরভাবে লক্ষ্য করলে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান পূজার সাথে রাখে মুসলমানদের ইবাদতের সাথে এই ঈদের ন্যূনতম আদনা মুনাসাবত নাই ন্যূনতম সম্পর্ক নাই গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় তাদের আমদারি কিন্তু যে ঈদ নবীজির জন্ম উপলক্ষে ঈদ তথা ঈদে মিলাদুন্নবীতে যা করা হয় এগুলি হলো হিন্দুদের তাদের ধর্মীয় উৎসব পালনের যে পদ্ধতি আছে তার সাথে কিছুটা হলেও সম্পর্ক বোঝা যায় সঙ্গত কারণেই ঈদে মিলাদুন্নবী কোনো নবী প্রেমিক মুসলিম গ্রহণ করতে পারে না ঈদে মিলাদুন্নবী কোনো নবী প্রেমিক মুসলিম গ্রহণ করতে পারে না আল্লাহ পাকের চূড়ান্ত ওয়াদা আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব এ পৃথিবীর মানুষ আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেগুলি তোমরা মজবুত করে ধরো যা থেকে তোমাদেরকে নিষেধ দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো যদি এমনটি না করো মনে রেখো আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তিদাতা আল্লাহ পাক কেমন শাস্তিদাতা কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউতিকু ওয়াসাতাহু আহাদ আল্লাহ পাক যেই শাস্তি দিবেন এমন শাস্তি পৃথিবীর কেউ কোনোদিন কাউকে দিতে পারে নাই আল্লাহ পাক শাস্তি দানের জন্য অপরাধীদেরকে যে বেঁধে ফেলবেন এমন পদ্ধতিতে বাঁধবেন যেই পদ্ধতিতে পৃথিবীর কেউ কোনোদিন কোনো অপরাধীকে বাঁধতেও পারে নাই এই আয়াতের তফসিল আমি আজকে বলতে চাই না আমার টার্গেটটা আপনাদের খেদমতে ফুল করতে চাই তাহলে বলুন তো দেখি একদিকে আল্লাহ পাক বললেন তোমাদের রসুলের ভিতরে আমার রসুলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে বলুন তো দেখি আমরা নামাজ যখন আদায় করতে যাব কার আদর্শ মানব নামাজের ব্যাপারে রোজা যখন পালন করতে যাব কার আদর্শ মানব হজ যখন করতে যাব হজের ব্যাপারে কার আদর্শ মানব যাকাত যখন দিতে যাব যাকাতের ব্যাপারে কার আদর্শ মানব জিহাদ যখন করতে যাব জিহাদের ব্যাপারে কার আদর্শ মানব ঈদ যখন করতে যাব ঈদ পালনের ব্যাপারে কার আদর্শ মানব বলেন একটু জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
উনি আমাদের উসওয়া কুদওয়া মডেল, উনি আমাদের মডেল জীবনের সমস্ত ক্ষেত্রে ইসলামের যত সব আছে সব জায়গাতে নবী নাম্বার 1 মডেল সানিয়ান নবীজির সাহাবি বিলখুসুস খোলাফায়ে রাশেদা আমাদের জন্য মডেল তো নবীজির মডেল তো আমরা ঈদের ব্যাপারে দেখলাম নবীজি দুই ঈদ আমাদেরকে উপহার দিয়েছেন সাহাবরতে খোলাফায়ে রাশেদা দুই ঈদ উপহার দিয়েছেন সাহাবি তাবেঈ তাবে তাবেঈ দুই ঈদ আমাদেরকে দিয়েছেন তাহলে নবী এনেছেন আমাদের জন্য দুই ঈদ এটাকে মজবুত করে ধরতে হবে আর ওয়ামা নাহাকুম আনহু যা থেকে আমাদেরকে বারণ করেছেন সেগুলিকে অবশ্যই ছেড়ে দিতে হবে এটা আল্লাহ পাকের অর্ডার তো দেখি নবীজি কি কোনো ঈদ পালনে নিষেধ দিয়েছেন জি হ্যাঁ সহিহ হাদিসের বর্ণনায় আছে নবীজি বলেন লা তাত্তাখিদু ইয়াউমান ঈদা খবরদার আমার উম্মতেরা আমি যেই দুই ঈদ এনে দিলাম এর বাইরে কোনো দিন তোমরা ঈদ বানাইতে পারবা না নবীজি আরো বলেন ওয়ালা তাত্তাখিজু শাহরান ঈদা সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস নবীজি বলেন আমি যেই দুই ঈদ এনে দিলাম এর বাইরে কোনো মাসকে তোমরা ঈদ বানায়ও না তাহলে নবীজি দুই ঈদ এনে দিয়েছেন এই দুইটা আমাদেরকে ধরতে হবে আল্লাহর অর্ডার নিষেধ করেছেন নতুন কোনো ঈদ বানানো থেকে আমাদেরকে নিষেধ দিয়েছেন সঙ্গত কারণে নবীজির জন্ম উপলক্ষে কোন ঈদ নবী প্রেমিক আশিক রাসূলরা জীবনেও মেনে নিতে পারবে না মনে থাকবে তো আপনাদের মনে থাকবে তো বিশ্বনবীজি বিষয়টাকে আরো ওয়াজাহাত করেছেন আমিও ওয়াজাহাতটা আপনাদের খেদমতে করে দেই নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সহিহ হাদিস নবীজি বলেন আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করুন চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ তারপরে সুবহানাল্লাহর এত আমিন এত অভাব এত শর্ট এত সংকট ধাক্কা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলতে হয় এটা আপনারা দেখবেন কিছু গাড়ি আছে সেলফি স্টার্ট নেয় না মানে এমনি স্টার্ট নেয় না কি করে লাগে ধাক্কা দিলে স্টার্ট নেয় আপনাদের মনে হয় এই অবস্থায় তৈরি হয়ে গেছে ওই যেই মেস যেই যেই গাড়িগুলি সেলফি স্টার্ট নেয় না ধাক্কা দিলে স্টার্ট নেয় তারা পুরো ওই গাড়িগুলো পুরোপুরি ভালো না কিছুটা সমস্যা কথা বলেন না কেন এটা আপনাদেরও পুরোপুরি ঠিক নেই কিছুটা সমস্যা আছে আপনাদেরকে যখন ধাক্কা দেই সুবহানাল্লাহ বলেন তখন স্টার্ট নেয় সুবহানাল্লাহ ধাক্কা না দিলে বয়ারের কারণে কথার কারণে সুবহানাল্লাহ জবান থেকে বেরই হইতে চায় না মানে সব কিছু ঠিকঠাক আছে শুধু ব্যাটারি একটু ড্যামেজ হয়ে গেছে আল্লাহ তাআলা ইমানের ব্যাটারিটাকে ফুল চার্জিং অবস্থায় সর্বক্ষণ রাখার তৌফিক দান করুক এই এখন আবার ঠিক হয়ে গেছে কিছুক্ষণ চলছে তো এই জন্য ব্যাটারি আবার চার্জ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক নবীজি কি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মতেরাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইল্লা মান আবা তবে একটা গ্রুপ জান্নাতে যাবে না আমার উম্মতের একটা গ্রুপ জান্নাতে যাবে না তারা কারা যারা অস্বীকারকারী সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী আবার কারা নবীজি বলেন মান আত আনি ফাদাখালাল জান্নাহ যারা আমার অনুকরণ করবে আমি যা করেছি তাই যারা করবে দাখালাল জান্নাহ তারা জান্নাতে যাবে ওয়ামান আসানি যারা আমার নাফরমান হবে আমি করি নাই সেটা করছে আমি করেছি সেটা করে না আমি করেছি সেটা করে না এটাও নাফরমানি আমি করি নাই সেটা করে এটাও নাফরমানি নবীজি বলেন ওয়ামান আসানি যে ব্যক্তি আমার নাফরমানি করবে ফাকাদ আবা সেই হলো অস্বীকারকারী সে যাবে জাহান্নাম এখন বলেন তো দেখি নবীজি ঈদের ব্যাপারে কয়টা পালন করেছেন আমরা যদি তিন নাম্বারেরটা পালন করি তাহলে নবীজির অনুকরণ হলো না নাফরমানি হলো আর একটু জোরে বলেন নবীজির নাফরমানি করে কেউ জান্নাতে যেতে পারে না কি রাহ কেতু মিরুবি বা তুর্কিস্তান আসতে কবি বলেন মুপন্দার সাদি কে রাহে সফা তোয়া রক্তে জুজবর পায়ে মুস্তফা শেখ সাদি নিজে নিজেকে সম্বোধন করে ডেকে বলেন ও শেখ সাদি তুমি জীবনে কল্পনাই করো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া
তুমি জীবনেও কোনোদিন সিরাতে মুস্তাকিমে চলতে পারবে, জান্নাত পর্যন্ত যেতে পারবে কল্পনাই করো না। শেখ সাদী নিজে নিজেকেই বলতেছিলেন, কি রাহকে তুমি রুবি বা তুর্কিস্তানাস, বিশ্ব নবীজির পথ মত ছেড়ে দিয়ে যেই পথের পথিক তুমি হয়ে গেছো এই পথ তো মদিনা পর্যন্ত যাবে না, এ তো তুর্কিস্তানের পথ। আমরা বর্তমান সময়ে তথাকথিত নবী প্রেমিকদেরকে বলতে চাই, দোস্ত ভুল পথের মধ্যে আছো, তোমরা যেই পথ দিয়ে পয়গাম্বারকে খুঁজছো এই পথ দিয়ে পয়গাম্বারকে পাওয়া যাবে না। পয়গাম্বারকে পেতে চাইলে পয়গাম্বারি ফর্মুলা, তার সভ্যতা সংস্কৃতি সুন্নত মানার ব্যতিক্রম, ভিন্ন কোনো পথ পন্থা নাই। এই জন্যে আমরা আজকে এখানে যারা আসি দীপ্ত শপথ গ্রহণ করে যেতে হবে, আমরা কোনোভাবেই জীবনে কোনো একটা দিনও বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করব না, করতে পারি না। শুধু আমরাই না, আমাদের পরবর্তী নসলকেও ওসিয়ত করে যেতে হবে, বাবা পয়গম্বর যেই দুই ঈদ আমাদেরকে দিয়েছেন, যেই দুই ঈদ আবু বকর ওমর ওসমান আলী পালন করেছে, আমরা ওই দুই ঈদ পালন করে পরপারে আবু বকর ওসমান আলী ওনাদের সঙ্গে দাঁড় হতে চাই। নতুন তিন নম্বরের ঈদ পালন করে এই জগতের কোনো ইসলামিক স্কলারের পথে দাঁড়াইতে চাই না। আমরা ফারুক আজমের কাতারে পরপারে দাঁড়াইতে চাই, আমরা সিদ্দিক আকবরের সিরিয়ালে আমাদের হাসর চাই, আমরা ওসমান আলী সাহাবীদের কাতারে পরপারে দাঁড়াইতে চাই। ওনারা দুই ঈদ করেছেন, আমরাও চিরজীবন দুই ঈদ করব। ইসলামে নবীর জন্ম উপলক্ষে কোন ঈদ নাই নাই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা হৃদয়ঙ্গম করা, এর উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين বাসখালী হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম শানের সারত সম্মেলনের আখেরি মুহূর্ত রাত্রি 11:30 পেরিয়ে গেছে। আল্লাহ, সম্ভবত দিন থেকেই প্রোগ্রাম শুরু হয়ে মধ্য রজনী পর্যন্ত চলল। সম্মিলিত মুসলিম তৌহিদি জনতা নারী পুরুষ, আমরা গভীর রাত্রে ভিক্ষুকের ন্যায় তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং শানের সালতে সম্মেলন কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলি জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বানায়া দাও। প্রত্যেককে তুমি শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমলের সঙ্গে জড়িত থাকার তৌফিক দান করে দাও। প্রত্যেককে তুমি নেক হায়াত এবং নেক জিন্দেগি দান করে দাও।
রব্বুল আলামিন এমন একটা মুহূর্তে আমরা তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি ওগো আসমান জমিনের মালিক আল্লাহ ওগো অসহায়দের মালিক আল্লাহ যখন ফিলিস্তিনের ভিতরে গাজাতে লক্ষ লক্ষ মুসলমান ইহুদিদের আক্রমণের শিকার প্রতিটি মুহূর্তে শাহাদত বরণ করছে মুসলমানদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলার রক্ত জয়ী জমিনের ভিতরে ঝরছে এ আল্লাহ বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারলাম ইহুদিরা নাকি সময় দিয়েছে মাত্র চব্বিশ ঘন্টা এগারো লাখ মানুষকে তারা গাজা থেকে ছেড়ে দিতে বলছে কিন্তু গাজার মুজাহিদরা বলছে জীবন যাবে কিন্তু আমরা কখনো বাইতুল মুকাদ্দাসের এরিয়া ছাড়বো না রব্বুল আলামিন তোমার কুদরতের পাঁজরা ধরে বলি আল্লাহ ওহুদ বদরে তোমার যেই মদদ এসেছিল ওই মদদ তুমি গাজায় পাঠায়া দাও ওই জাতীয় মদদার সাহায্য দিয়ে মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আব্রু তুমি হেফাজত করো আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আব্রু তুমি হেফাজত করো আল্লাহ মুসলমানদের ঈমান হেফাজত করো জান মাল ইজ্জত আব্রু হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন তমাম পৃথিবী তোমার দীনের শত্রু মুসলমানের শত্রু কোরআনের শত্রু ইহুদিদেরকে তুমি নিপাত করে দাও ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও ওদেরকে ফেরকা ফেরকা করে দাও মুসলমানদেরকে তোমার আসমানি মদদ দিয়ে বাঁচাও আল্লাহ দেখতে দেখতেই তো চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে তোমার মদত যদি না আসে পুরা গাজা মৃত্যু পরিতে রূপান্তরিত হয়ে যেতে পারে মালিক তমাম পৃথিবীর কোটি কোটি মুসলমান তোমার কুদরতের পা জড়া ধরে কান্দে মেহরবানি করে তুমি গাজার মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ গাজার মুসলমানদেরকে বাঁচাও ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দাও রব্বে করিম আমাদের তো ভুলের কোনো সীমা নাই অপরাধের কোনো সীমা নাই তাই বলে তুমি আদা আকাব আদা আল মুসলিমিনদের কি দিয়ে মুসলমানদেরকে শাস্তি দিও না গো আল্লাহ আল্লাহ দীনের শত্রু মুসলমানদের শত্রু তোমার শত্রুদেরকে দিয়া মুসলমানদেরকে শাস্তি দিও না রব্বে করিম ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে মদত করো আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরেই আল্লাহ ইহুদিদের পুরা মুসনদটাকে তছনছ করে দাও রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও কে কোন ঝামেলার কাছে ঝামেলা মুক্ত করে দাও কে কোন রোগে আক্রান্ত আল্লাহ প্রত্যেককে সুস্থতার মহান নেয়ামত দান করে দাও ছাত্র ওস্তাদদেরকে তোমার খাজানায় ইলম থেকে ইলম দান করো ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো প্রত্যেকের আমলের ভিতরে ইখলাস পয়দা করে দাও হিলফুল ফুজুলের প্রতিটি সদস্য দেশে বিদেশে যারা আছে তাদেরকে দিন দুগুণা রাত চুগুণা দুনিয়া আখেরাতের কল্যাণ দান করে দাও তারা কি দান করে দাও যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অতদিন পর্যন্ত শানের সালত যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর সাহেব ওনার স্ত্রীর অপারেশন দোয়া চেয়েছেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ওই বোনকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও নেক হায়াত বাড়ায় দাও অনেক বন্ধু বান্ধবকে দোয়া করার ওয়াদা করে থাকি তাদের হকে দোয়া কবুল করে নাও চব্বিশ তারিখে আমার জামেয়ার সালানা মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াবি নসিব করো সকল মেহমানদেরকে সুস্থতার সঙ্গে যথাসময়ে হাজির তৌফিক দিও সকল মেহমানদেরকে যথাযোগ্য ইজ্জত দিয়ে তাদের মেহমানদারি করার তৌফিক আমাদেরকে দান করে দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন